তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে কিন্তু রথ গেছে। তো দেখো যে রথের চাকার দাগ রয়ে গেছে। তো সকলে দেখো কত আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে শ্রী জগন্নাথ দেবকে মাসিবাড়ি থেকে নিজ মন্দিরে। তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মঠের শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়াকে। জয় তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি গুপ্তিপাড়া উল্টো রথযাত্রা উপলক্ষে। এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় আর এখানে অনেক বড় করে রথযাত্রা হয়। তো চলো তোমাদেরকে উল্টো রথ দর্শন করাবো। তো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে। শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠের জগন্নাথ দেব মাসিবাড়ি এসেছিলো আজ গুন্ডিচা মন্দির থেকে, মাসিবাড়ি থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব তার নিজ গৃহে বা নিজ মন্দিরে ফেরত যাবে। তো চলো সব কিছু তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো যদিও হাজার হাজার ভক্তের সমাগম, তো কতটুকু কেমন কি দেখাতে পারবো আমি জানি না। তো দেখো সামনেটা দেখো, প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে কিন্তু। আর রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। দেখো যে এই পাশে দেখো যে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, জল শরবত বিনামূল্যে বিতরণ করছে। তো সামনেই রয়েছে জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির, চলো তোমাদেরকে দর্শন করাই। হ্যাঁ, এটা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসিবাড়ি গুন্ডিচা মন্দির। জানি তাই, তো আমার একটু আসতে দেরি হয়ে গেছে, কেননা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ বেরিয়ে গেছে। তো তোমাদেরকে গুন্ডিচা মন্দির দর্শন করলাম। তো চলো দেখি সামনে দিয়ে বেরিয়ে গেছে। তোমাদেরকে প্রথম থেকে দর্শন করাতে পারলাম না, কেননা আসতে আমার একটু দেরি হয়ে গেল। তো সামনেই রয়েছে শ্রী শ্রী গুন্ডিচা, তো সামনে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ। তো চলো তোমাদেরকে কাছে থেকে দর্শন করাবো। তো অনেকটা রাস্তায় গুন্ডিচা মন্দির থেকে, রাস্তার দুপাশ দিয়ে কিন্তু প্রচুর বড় মেলা বসে গেছে। আর ওয়েদারটাও এখন মানে মেঘলাও আছে, আবার রোদ্দুরও আছে, যে কারণে প্রচণ্ড তাপ। তো চলো সামনের দিকে যাই। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে কিন্তু রথ গেছে। তো দেখো যে রথের চাকার দাগ রয়ে গেছে। আর সামনের দিকে রথ দাঁড়িয়ে রয়েছে, আর রথের চাকার দাগ দেখো যে এই পথ দিয়ে গেছে। তো এই পথ দিয়ে যে মেলা বসে গেছিলো সেই মেলা সরিয়ে দিয়েছে, আবার যাবার সবাই মেলা পাচ্ছে আর কি। তো বন্ধুরা, আমি একদম রথের সামনে চলে এসেছি। তো রথ এখানে এখন বিশ্রাম নেবে, তারপরে আবার চারটের দিকে আই থিঙ্ক ছাড়বে। তো সামনেই রয়েছে রথ, সকলে রথের দড়ি স্পর্শ করছে, রথ দর্শন করছে, জগন্নাথ দেবকে দর্শন করছে। আজ গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব তার নিজ গৃহে বা নিজ মন্দিরে ফেরত যাচ্ছে। এ কয়দিন তার মাসি বাড়িতে ছিল। তো সামনে দেখো হাজার হাজার ভক্তের সমাগম, দেখো সামনের দিকে রথ টানছে, দেখো। তো দেখি ভিতরে যেতে পারি কিনা, তোমাদেরকে দেখাতে পারি কিনা কাছে থেকে। তো দেখো সামনে থেকে রথ টানছে, সকলে দর্শন করো। তো আমি পিছনটায় রয়েছি রথের, তো চলো সামনে থেকে তোমাদেরকে দর্শন করাতে পারি কিনা। হাজার হাজার ভক্তের সমাগম দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ উল্টো রথযাত্রা উপলক্ষে। তো গুপ্তিপাড়া হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। জয়! তো তোমরা খুব কাছে থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করো। তো দেখো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। দেখো দেখো দেখো, তো এখান থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করো সকলে। জয় জগন্নাথ! দেখো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে গুপ্তিপাড়া উল্টো রথযাত্রা উপলক্ষে। জয় জগন্নাথ! তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা গুপ্তিপাড়া উল্টো রথ। দেখো হাজার হাজার লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে, প্রচুর প্রচুর ভক্তের সমাগম দেখো।
সহযোগিতা করে প্রথম পর্বে রাস্তার একটি প্রথম করতে বসতাম, সেই স্থানে যেন আমরা সুন্দরভাবে যেভাবে আমরা একটা পার করলাম এইভাবেই যেন আমরা আর কিছুটা পথ যেতে পারি, সুন্দরভাবে সকলের সহযোগিতা করবেন। আচ্ছা, অনেকে দেখছি ছা খুঁজছেন, আর একটু তো ভাই চলে এসো চলে এসো, তোমরা ছা খুঁজে দরকার নাই, চলে এসো ভাই চলে এসো চলে এসো, চলুন চলুন সকলে চলে আসো ভাই, চলুন চলুন বহু জগন্নাথের জন্য নাম করে জগন্নাথ দেবের রথযাত্রা দেখো সামনের দিকে আগিয়ে চলছে, সকলে দর্শন করো। সকলে দেখো কত আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে শ্রী জগন্নাথ দেবকে মাসিবাড়ি থেকে নিজ মন্দিরে। ঐতিহ্যমণ্ডিত 285 বছরের যে পুরনো রথযাত্রার উল্টো টান, উল্টো রথযাত্রার টান, সেই প্রথম পর্বের রথটান আমাদের ইতিমধ্যে শেষ হলো। জয়দেব বন্ধুরা, গুপ্তিপাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উল্টো রথের প্রথম পর্ব সমাপ্ত হলো, এরপর বিকাল 4টায় থাকবে দ্বিতীয় পর্বের রথটানা। তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মঠের শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়াকে। আজ উল্টো রথ শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়া তার মাসিবাড়ি থেকে আজ নিজ মন্দিরে গৃহে ফিরে যাবেন। তো প্রথম পর্বের রথটানা সমাপ্ত হলো, তো এরপর বিকাল 4টার দিকে দ্বিতীয় রথটানা শুরু হবে। তো তোমরা সকলে দর্শন করতে থাকো, তোমাদের মধ্যে সবকিছু শেয়ার করবো।